হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো। ইতিমধ্যে আপনারা জানেন আমরা চট্টগ্রামে এসেছি। তো চট্টগ্রাম আসা মানে আসলে একরকমের ঘুরার মোড়ে বা বেড়ানোর মোড়ে থাকি সব সময়। তো এবং এটাই স্বাভাবিক। কুমিল্লা থাকতে একরকম ছিল, এখন সেটা আরও বেশি, কারণ আমরা রাঙামাটিতে বা বাঘাইছড়িতে যাওয়ার পর থেকে কেমন জানি সবসময় একটা মনের মধ্যে একটা ছটফট ভাব কাজ করে, কখন চিটং যাব, কখন চিটং যাব। তো পরিবেশ পরিস্থিতিও কিছুটা এখনও প্রতিকূলে, আমরা পুরোটা এখনও খাপ খাইয়ে নিতে পারিনি নিজেদেরকে। তো এই জন্য সব মিলিয়ে এবারের চট্টগ্রাম আসাটা আমাদের জন্য খুবই মানে একটা বড় রকমের আনন্দের ব্যাপার ছিল। তো এখনো পর্যন্ত ঘোরাঘুরি করেই কাটছে। আর আজকে তেমনই বেড়ানোর কিছু মুহূর্ত দিয়েই আজকের ব্লগটি সাজিয়েছি। আজকের ব্লগে মোটামুটি চমৎকার অনেক কিছুই থাকছে। বেসিক্যালি আমরা এসেছি মামার বাসায়, বলতে পারেন নানার বাড়ির একটা স্বাদ নেয়া, যদিও এটা অ্যাকচুয়াল নানার বাড়ি না। মানে নানার বাড়ি বলতে আসলে একেবারে গ্রামের যে বাড়ি, সেখানকার যে আনন্দ, সেটা হয়তো এখানে পুরোপুরি উপভোগ করা যাবে না, কিন্তু তাও সময়টা ছিল খুবই চমৎকার। কারণ এখানে আমাদের ফ্যামিলির সবাই এসেছি, যেই মামার বাসায় এসেছি, তাছাড়াও অন্য, সরি একটু কাশির প্রবলেম হচ্ছে। তো আমার অন্যান্য কাজিনরাও এসেছেন, মামি এসেছেন, বড় মামি, আর বড় মামা আসলে নেই। তো নেই বলতে উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে বেহেস্ত নসিব করুন। চমৎকার একজন মানুষ ছিলেন, আমাদের সবার খুবই ফেভারিট। তো যাই হোক, আমরা এসেছি আসলে মেঝো মামার বাসায়। এই আমার এই মামাও খুবই চমৎকার একজন মানুষ, একেবারেই টোটাল সরি একেবারেই টোটাল ফ্যামিলি ম্যান। তো এর মধ্যে আপনারা দেখেছেন মামি খুব সুন্দর পরিপাটি করে বাসাটাকে সাজিয়ে রেখেছেন। মামি এমনিতেই পরিপাটি মানুষ। আমাদের উনি নাস্তা সার্ভ করেছেন আসার পরে, সবাই মজা করতে করতে খাচ্ছিল, আড্ডাবাজি চলছিল আসলে। তো এই ফাঁকে আমি চেষ্টা করছি আপনাদের একটু বাসাটা ঘুরিয়ে দেখার। এটাই আসলে এখানে যে ক্রাফটের কাজগুলো দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার তথ্য যে বেশিরভাগই আমার মামার করা। মামার ক্রাফটের কাজের হাত খুবই ভালো, চমৎকার চমৎকার ক্রাফট উনি করেন, ওনার ক্রাফটিংটা খুবই চমৎকার। আর একটা কথা বলে রাখি, এখানে এটা হচ্ছে সরকারি বাসা, সেই কারণে খুব বেশি আবার রিনোভেশনেরও সুযোগ নাই, মানে খুব বেশি পরিবর্তন করা যাবে না চাইলেও, যেটা আছে সেটার মধ্যেই যতটুকু পরিপাটি করে রাখা যায়। মামার বা একই সাথে বলতে পারি যে মামির, সরি, গার্ডেনিংয়ের হবি আছে বলতে পারেন। দেখতে পাচ্ছেন অনেক কিছুই, অনেক ধরনের চারা গাছ লাগিয়েছেন উনি সবগুলা ব্যালকনিতে, যতটুকু স্পেস আছে যেদিকে যা, এরকম বিভিন্ন রকমের টবে চারা লাগিয়েছেন। আর মোটামুটি এই বাসাটাকে যতটুকু সম্ভব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। এই জিনিসটা খুবই চমৎকার লাগে, এবং ওনার রান্নার হাতও মাশাল্লাহ খুবই চমৎকার, খুবই ভালো রান্না করেন, আশা করি আপনারা দেখতে পাবেন। এবং মনের আনন্দ নিয়েই করেন উনি এই কাজগুলো। নাজমা আমার কাজিন, মামাতো বোন, ওর সাথে কথা বলছিল।
আম্মা, ভাই, বোন, কাজিন, মামি আছেন, মামা আছেন, সবাই মিলে খুবই চমৎকার সময় কাটছিল। আসলে আমরা এসেছি একদম সকাল সকাল, তো দুপুরের খাওয়া দাওয়া এখানে হবে, আর রাত্রে হচ্ছে স্পেশাল আয়োজন। দুপুরেও মাশাল্লাহ অনেক চমৎকার করে সব কিছুর আয়োজন করেছেন মামি। মজার ব্যাপার হচ্ছে মানে একটু ডিফারেন্ট টেস্টের অ্যারেঞ্জমেন্ট ছিল, সেটা হচ্ছে দুপুরে উনি রান্না করেছেন মাছ, শুটকি, তারপর বিভিন্ন রকমের ভর্তা, জিনিসটা দেখে আমার খুবই ভালো লেগেছে। আর রাতের বেলা হচ্ছে যেহেতু দুই বউ এসেছে আমাদের বাসা, আপনারা জানেন ছোট ভাইয়ের বউ, তো আমাদের আসলে বাসার একেবারেই নতুন সদস্য, তারপর নাজমা এবং স্বাভাবিকভাবেই ছোটোখাটো নাতিপুতিরা আছে, তো সবার জন্য মিলিয়ে খুবই চমৎকার আয়োজন। এটা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। এগুলো সবগুলো আইটেম আমার পক্ষে আলাদাভাবে মানে রান্না করার প্রসেসটা বা রেসিপিটা শেয়ার করা সরি সম্ভব হয়নি। আসলে কাশির ব্যাপারটা একটু সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু অনেক জানি টানি হচ্ছে আর ঠান্ডা পড়তেছে, এদিকে আবার টেম্পারেচারেরও বেশ ওঠানামা, পাহাড়ে থাকতে এক ধরনের টেম্পারেচার, এখানে আবার আরেক রকমের, এখানে দিনের রাতের মধ্যে পার্থক্য আর ঘোরাঘুরি হচ্ছে, আর সব কিছু মিলিয়ে একটু কাশিটা লেগেই আছে। আমার আসলে বাঘাইছড়িতে থাকতেই কাশিটা ধরেছে, ওখান থেকেই কন্টিনিউ করছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে মামির অনেক রকমের রান্নাবান্না আছে। মাছ রান্না করেছেন রূপচাঁদা, তারপর শাক রান্না করেছেন, বেশ কয়েক রকমের সবজি রান্না করেছেন, ভর্তা, তারপর হচ্ছে বিশেষ করে শুটকি, খেসা দিয়ে শুটকি মানে শিমের বিচি দিয়ে শুটকি, খুবই চমৎকার। এবং ওনার শুটকি রান্নাটা স্পেশালি ভালো লাগে এই কারণে যে উনি প্রচুর শুটকি ইউজ করেন, এবং আমি স্পেশালি শুটকি খেতে খুবই পছন্দ করি যদি শুটকির কোয়ালিটি ভালো হয়। কোয়ালিটির কথা এই কারণেই বললাম, সবগুলো শুটকি আসলে ভালো না। আজকাল শুটকিতে মানে শুটকি প্রসেস করার জন্য প্রচুর পরিমাণ লবণ আর মানে বিভিন্ন রকমের কেমিক্যাল, বিশেষ করে পেস্টিসাইডস মানে কীটনাশক ইউজ করা হয়, এটা খুবই ভয়ঙ্কর। তবে কক্সবাজারে এবং আমাদের গ্রামের বাড়ির বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত একেবারে ফ্রেশ, কোনো ধরনের ভেজাল ছাড়া শুকানো শুটকি পাওয়া যায়, এবং যেহেতু এই শুটকিটা ওখান থেকে কালেক্ট করা, খুবই ভালো মানের শুটকি, এই জন্য শুটকিটা খুবই চমৎকার হয়েছে। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া শেষে আমরা তো আড্ডাবাজিতে ছিলাম, কিন্তু মামা, মামি, তারপর আম্মা, ওরা যারা ছিল আর কি মেয়েরা, সবাই মিলে পুরো দস্তুর রান্নাবান্নায় ব্যস্ত ছিল। এটা হচ্ছে তন্দুরি করা হচ্ছে, চিকেন তন্দুরি, এটা ওভেনে গ্রিল করা বা বেক করা বলতে পারি, চিকেন তন্দুরি এটা, তাও করা হচ্ছে প্যাকেট মশলা দিয়ে, বাজারে যে তন্দুরি মশলা পাওয়া যায় সেই মশলার সাথে মামি ওনার ঘরের অন্যান্য মশলা অ্যাড করে তন্দুরি করছেন। এই রান্নাটা স্পেশালি আমার কাছে খুবই চমৎকার লেগেছে, তিতা করলা দিয়ে গরুর মাংস ভুনা, এটা একদম কালা ভুনার মতো। রান্না করার সময় আমি বুঝতে পারিনি, দেখে মনে হচ্ছিল যেন করলা ভাজিতে গরুর মাংস দেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা এক রকমের কালা ভুনা টাইপের ভুনা। রান্নাটা করার পর আমি দেখলাম যে করলা এবং গরুর মাংস দুইটাই একেবারে ব্ল্যাক কালার চলে এসেছে দুটাতেই, এবং স্বাদটা হয়েছে খুবই চমৎকার, অসাধারণ লেগেছে আমার কাছে। বলতে গেলে এটা আসলে কালা ভুনাটাই, একটু অন্যভাবে প্রেজেন্ট করা, অন্যভাবে রান্না করা, এতটুকুই। রেসিপিটা আমি নিতে পারিনি, কোনো রান্নারই রেসিপি আমি পুরোপুরি নিতে পারিনি, তবে ইনশাল্লাহ অন্য সময় যদি সুযোগ হয় অথবা নাজমার চ্যানেলে যদি থাকে আপনারা দেখতে পারেন, আমি শিওর না যদিও,
তার কাছে যদি ভিডিও থাকে সে নিশ্চয়ই শেয়ার করবে। তো এর মধ্যে তান্দুরি চিকেনের এক পাশটা আসলে হয়ে গেছে, তো এই জন্য এটা বের করা হয়েছে একটু ঠান্ডা করে উল্টিয়ে দেওয়ার জন্য, মানে এই পিঠটা উল্টিয়ে এখন আবার বেক করা হবে। এই যে এটা আবার দিয়ে দেওয়া হয়েছে এবং হয়েও যাচ্ছে প্রায়, অনেকটা কালার চলে এসেছে। এটা হচ্ছে যেই পিঠটা আগে হয়েছে সেটা, দেখতে খুবই সুন্দর লাগছে এবং ফ্লেভারটা যদিও আপনাদের সাথে শেয়ার করা যাচ্ছে না, কিন্তু ফ্লেভারটা আরও চমৎকার ছিল। এবং মজার তথ্য হচ্ছে, যদিও এটা রাত্রে খাওয়ার সময় সার্ভ করার জন্য করা হয়েছিল, কিন্তু আমরা এটার বেশিরভাগ এমনি খেয়ে ফেলেছি সবাই মিলে বিকেলবেলা। এটা নিয়ে অনেক হাসাহাসি হয়েছে, আসলে খাওয়াটা শুরু করেছিলাম আমি একটা কি দুইটা বাচ্চাদের সাথে শেয়ার করে, এর মধ্যে সবাই একটা দুইটা নিতে নিতে অলমোস্ট আমরা খেয়ে ফেলেছি। পরে মামি অবশ্য আবার আলাদা করে আরেকটা চিকেন, ফ্রেশ একটা চিকেন রেডি করে তান্দুরি করেছে, বেচারির কষ্ট হয়েছে আসলে আর কি। এর মধ্যে দেখেছেন ভুনাটা কত সুন্দর হয়েছে, একেবারে কালা ভুনার রং চলে এসেছে। আর এটা হচ্ছে আলু দিয়ে গরুর মাংস ঝোল করে রান্না করা হয়েছে, খুবই চমৎকার। আগেই তো বলেছি যে ওনার রান্নার হাত মাশাল্লাহ অনেক ভালো। এটা যদিও দুপুরের রান্না, দুপুরে যেই রূপচাঁদাটা আমরা খেয়েছি সেটাই, তো এগুলোও তখন গরম করে রাখা হচ্ছিল সেই সুযোগে একটু নেয়া। এটা চিংড়ি মাছ ভুনা করা হয়েছে, অনেক আয়োজন করেছেন সত্যি বলতে কি, উনি এরকমই যতবারই ওনার বাসায় যাই আয়োজনগুলো তাকে একেবারে সেই লেভেলের, মানে ওনার পক্ষে পুরোটা সময় জুড়ে যতটুকু করার করতে থাকেন, শাকটাও দুপুরের, দুপুরে তো আসলে সব খাওয়া হয়নি, ভর্তাগুলো যদিও অলমোস্ট সবাই খেয়ে ফেলেছি, সালাদ রেডি করা হচ্ছিল, এদিকে রান্না আসলে অলমোস্ট শেষ, অনেকগুলো রান্নাই করা হয়েছে। আপনারা তো এর মধ্যে দেখেছেন গরুর মাংস রান্না করা হয়েছে, ওই গরুর মাংস আর করলা দিয়ে কালো ভুনা টাইপের যেটা ওটা করা হয়েছে, চিংড়ি মাছ ভুনা, তারপর হচ্ছে তান্দুরি করা হয়েছে, এর মধ্যে প্রসেসিং চলছে ইলিশ ফ্রাই, তারপর হচ্ছে দেশি মুরগি রান্না, আবার আস্ত বারবিকিউ, তো সব কিছু মিলিয়ে অসম্ভব ভালো সময়, চমৎকার খাওয়া দাওয়া হয়েছে। এগুলো করা হচ্ছে, কাস্টার্ড রেডি করা হচ্ছে, এই জন্য এই ফ্রুটগুলো প্রসেস করে রাখা হচ্ছে কাস্টার্ডে মিক্স করার জন্য। মামির কাজে অবশ্য মেজ মামির সাথে সারাক্ষণ হেল্প করছিলেন মামা, মামা প্রচুর কাজ করেন, একদম ঘরের সমস্ত কাজে হাত লাগান, সারাক্ষণ ব্যস্ত থাকেন। আলহামদুলিল্লাহ আমরা আমাদের পরিবারের ছোট বড় সবাই অলমোস্ট এরকমই, ফ্যামিলির সব কাজ করতে আমাদের আল্লাহর রহমতে কোনো দ্বিধাদ্বন্দ্ব কাজ করে না, আমরা এগুলা করেই থাকি। সাথে আমার মামাতো বোন ছিল নৌশিন, ও অনেক কাজে হেল্প করেছে, আমরা একটু মেহমানের ভাব নিয়েছিলাম, গেস্টের ভাব নিয়েছিলাম। বড় মামি ছিলেন, উনিও মোটামুটি সব কাজে হাত লাগাচ্ছিলেন, তো একটা চমৎকার ফ্যামিলি গেট টুগেদার বলতে পারি। এটা ছিল আস্ত বারবিকিউ যেটা বললাম, এটা রান্নার প্রসেসটাও আমার খুবই অন্যরকম মনে হয়েছে, একটু ইউনিক টাইপের। উনি এটা গ্রিল করার মতো করে আগে চুলার আগুনে পুড়ে বা ছেঁকে নিচ্ছিলেন, ছেঁকে নেওয়ার পরে হচ্ছে আবার তেলে ফ্রাই করেছেন, তারপর দেশি মুরগি রান্না হচ্ছিল। এইটা হচ্ছে মামা মেখে রাখছিল, এই জিনিসটা ফ্রাই করা হবে, ও সরি, এর মধ্যে আবার বিকেলে খাওয়ার জন্য চটপটিও বানানো হয়েছে, মানে কি বলবো, কিছু বাকি ছিল না ওনার, মানে সারাটাক্ষণ রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিলেন,
এত রান্না যদি একসাথে করেন তাহলে তো সেরকমই হওয়ার কথা। চটপটির জন্য টক, এত খাওয়া আসলে একসাথে খাওয়াটাও টাফ। নৌশিন সবগুলো ফুড প্রসেস করে এটা কাস্টার্ডে মিক্স করে নিচ্ছিল। কাস্টার্ডের ফাইনাল প্রসেসিংটা তার হাত দিয়েই হলো। মাশাল্লাহ, আমাদের বুনগুলা রান্নাবান্নাই মোটামুটি সেদ্ধহস্ত, কম বেশি সব রান্নাবান্না করতে পারে, ভালো ব্যাপার এটা। কাস্টার্ডটাও কিন্তু খেতে অনেক ভালো হয়েছে, যদিও নাজমার জন্য পারফেক্ট জিনিস না, ও অনেকগুলো ফ্রুট পছন্দ করে না, তার মধ্যে কলা একদম, কলা সে একেবারে খাই না, তো এই জন্য কলা যদি কোনো কিছুতে দেয়া হয় সে সেটা পুরোটাই অ্যাভয়েড করে। তো আগে থেকেই মেখে রাখা ইলিশ মাছগুলো এখন ফ্রাই করে নেওয়া হচ্ছে, ইলিশ মাছের পিস বলতে হয়। মাশাল্লাহ, এত কিছু রান্না করেছেন, আসলে মানে দেখেই এক ধরনের একটা প্রশান্তি চলে আসে যে এরকম মেহমানদারি, এটা তো আসলে সর্বোচ্চ আন্তরিকতারই বহিঃপ্রকাশ। আর কি বলবো, মামিকে অনেক ধন্যবাদ, মামি আসলে অনেক কষ্ট করেছেন এক কথায়। মামাকেও নিঃসন্দেহে ধন্যবাদ জানাতে হয়, মামা আসলে ছুটিতে বাসায় এসেই সব কিছু করেছেন। সবজি, চাইনিজ সবজির জন্য সবজি এখানে মিক্স সবজি সিদ্ধ করে পানি ঝরতে দেওয়া হয়েছে। বারবিকিউটা রেডি, চমৎকার হয়েছে খেতে, অন্য রকমের পোড়া পোড়া একটা টেস্ট, গ্রিল গ্রিল একটা ভাব। আবার যেহেতু ফ্রাই করা হয়েছে, ফ্রাই করার কারণে আবার আলাদা রকমের একটা টেস্টও পাওয়া গেছে, মানে খেতে খুবই ভালো। মিক্সড সবজি রান্না কমপ্লিট, এই সবজিটাও খুবই চমৎকার হয়েছে, কালার দেখেই আপনারা আশা করি বুঝতে পারছেন, দেখতেও খুব সুন্দর লাগছে। কতগুলো আইটেম আসলে উনি করেছেন, কিভাবে যে করলেন, দুপুরে এত ভর্তার আইটেম করে, সকালবেলা থেকে তো আসলে এত টাইপের ভর্তা রেডি করার তো মানে কি বলতাম, ভর্তা জিনিসটাই খুব ঝামেলার, এতগুলো ভর্তা করেছেন তারপরে আবার রাতের জন্য এত আইটেম, এর মধ্যে ভাত রান্নাও কমপ্লিট। এটা হচ্ছে প্লেইন সাদা পোলাও, যেটা ওটাই দেখতে অনেক সুন্দর লাগছে, গাজর টাজর দিয়ে গার্নিশ করে দিয়েছেন, একেবারে খুব সুন্দর লাগছে, খেতেও ভালো হয়েছে, খুবই ঝরঝরা, অয়েলি না যেহেতু সাদা পোলাও। ডিম সিদ্ধ করা হচ্ছে, এটাও রাত্রে পরিবেশনের জন্য, মানে কিছু একটা আর বাদ রাখেননি, টেবিল একেবারেই ভরিয়ে রেখেছেন, দেখতেই পাচ্ছেন সার্ভ করার পর ওখানে টেবিলে আর আসলে এতটুকু ফাঁকা ছিল না। এক ডজনের উপরে আইটেম, বিভিন্ন আইটেম মিলিয়ে এক ডজনের উপর, এর চেয়ে বেশি আসলে আর কিছুই করার থাকে না, কি বলবো, অনেক ভালো লেগেছে। যেন মনে হচ্ছে আমার নানি, আসলে নানির কথা মনে পড়ে যাচ্ছে, নানি খুবই চমৎকার একজন মানুষ ছিলেন, অনেক বেশি আদর পেয়েছি আমরা বলতে গেলে সব নানিদের কাছ থেকেই, সবাই আসলে এরকম আদর পায়, তবে নানি একটু অন্যরকম ছিলেন, একেবারে একত নানার বাড়ি আমাদের খুবই কাছে ছিল, এই জন্য সব কিছুরই সবসময় শেয়ার পেতাম, একেবারে খুবই সামান্য পরিমাণ একটা কিছু করলেও সেটার ভাগ চলে আসতো, এরকম একটা ব্যাপার। তো নানির মধ্যেও এই ব্যাপারগুলা, বিশেষ করে আদর আপ্যায়ন জিনিসটা অনেক বেশি ছিল,
তো এই জিনিসটা যখন মামিরা আসলে করে, ব্যাপারটা একটু অন্যরকম ফিলিংস দেয়। এটা মামার বাসায় আসছি না, যেন মনে হচ্ছে আসলে নানার বাড়িতে আসছি, একটু একটু মানে মানে একদম ইনার ডিপ থেকে একরকমের একটা ফিলিংস আসে। এই ফিলিংসটা আসলে ভাষায় বর্ণনা করার মতো না। তার উপর যদি সবাই তাকে, ফ্যামিলির সব কাজিনরা সহ থাকে, খুবই ভালো লাগে। এবং এর মধ্যে যদি অন্যান্য আর যারা কাজিন আমাদের আছে সবাই থাকলে আরও বেশি ভালো লাগতো নিঃসন্দেহে। তো দোয়া করি, প্রার্থনা করি আল্লাহর কাছে কখনো যদি সম্ভব হয় সব কাজিনরা মিলে এরকম একটা গেট টুগেদার যদি আমরা করতে পারি, নিঃসন্দেহে অনেক বেশি ভালো লাগবে। আশা করি আল্লাহ সেই আশাও পূরণ করবেন। এগুলো তো আসলে হঠাৎ করে বেড়াতে আসা সেরকম অ্যারেঞ্জ করে না, এই জন্য হয়তো সবাই একসাথে থাকতে পারিনি। ইনশাল্লাহ কোনো না কোনো সময় একসাথে সবাই থাকবো। তো আপনারা জানাবেন আজকের ব্লগটি কেমন লাগলো, আমার নানা বাড়ির ব্লগ, মামা বাড়ির ব্লগ বলতে পারি, যদিও এটা সরকারি বাসা, এক্স্যাক্টলি নানা বাড়ি বা মামার বাড়ি না, তবুও অনেক ভালো লেগেছে। এখানে আসলে নানা বাড়ির স্বাদ পাওয়া, মামির হাতে না যেন নানির হাতের খাবার খেলাম, এই ধরনের একটা ফিলিংস। তো যাই হোক, আজকে এতটুকুই, আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি, এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।